বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের। এবার ঢাকা বোর্ড 2024 সালে যে ক্রিয়েটিভ কোশ্চেনটি এসেছিলো সেটি এখন আমি খুব সহজেই সমাধান করে দিচ্ছি। তো এই প্রশ্নটা অনেক সহজ, তোমরা নিশ্চয়ই এই টাইপের অঙ্ক তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে করে আসতেছ। তো এটা আমি সহজে সমাধান করে দিই। তো এখানে কতে যেটা দেওয়া আছে যে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো, মানে যখন এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ এখানে এর এর জায়গায় এখানে মাইনাস ওয়ান বসাতে হবে। তাহলে ক নম্বরটা আমরা এখানে সমাধান করে দিচ্ছি যে, তাহলে এখানে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি। তো এখন আমাদের যেটা করতে হবে যে এর জায়গায় এখানে যে দেওয়া আছে মাইনাস ওয়ান, এখানে এফ অফ মাইনাস ওয়ান বসাতে হবে। সুতরাং মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু বি। এখন আমাদের হিসাব করতে হবে মাইনাস ওয়ান হোল কিউব মানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ফোর, কারণ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি শুধু ওয়ান, ওয়ান ইন্টু ফোর মানে ফোর, এবং প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এখানে পাশে পাস হয়, প্লাস টু বি এখানে থাকতেছে। তো যেহেতু এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ এইগুলো যোগ করে দিলে এখানে মাইনাস টেন আসবে, প্লাস এখানে টু বি। প্রশ্ন মতে যেহেতু মাইনাস এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, সুতরাং আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, আবার এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল এখানে মাইনাস টেন বি মাইনাস টেন প্লাস টু বি ইকুয়াল জিরো, তাহলে বা টু বি ইকুয়াল টেন, তাহলে বি ইকুয়াল হবে এখানে টেন বাই টু, অর্থাৎ টু ওই পাশে যে ভাগ হয়ে যায়। সুতরাং এখান থেকে বি এর মান আমরা পেলাম পাঁচ। সুতরাং বি এর মান নির্ণয় করা হলো, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নম্বর সমস্যাটি সমাধান করব। তো খ নম্বর সমস্যার সমাধান করতে গেলে আমাদের যে উদ্দীপক যেগুলো যে সেটগুলো দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি, অর্থাৎ এখানে সার্বিক সেট একটা ইউ দেওয়া আছে, যে সেটের সদস্য হবে বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং তিন থেকে বড়, পনেরো থেকে ছোট। তাহলে আমরা খ নম্বর সমাধান করি এবং এ সেটের সদস্য হবে স্বাভাবিক সংখ্যা যেটা সাত থেকে বড় এবং পনেরো থেকে ছোট। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যেহেতু এখানে সার্বিক সেট বা মহাজাগতিক সেট, অর্থাৎ এই আমরা যে আলোচনা করব সেই আলোচনার ভিতরে শুধুমাত্র বিজোড় সংখ্যা থাকবে, অন্য কোনো সংখ্যা আমরা এখানে নিতে পারবো না যেটা তিনের চেয়ে বড় হবে এবং পনেরো থেকে ছোট হবে। তাহলে খ নম্বর, তাহলে ইউ সমান আমরা লিখি যে ইউ সেটের সদস্য এখানে কী কী হবে। আমি অঙ্ক না তুলে সরাসরি অ্যান্সার লিখে দিচ্ছি। এখানে স্বাভাবিক সংখ্যা হবে এবং বিজোড় সংখ্যা হবে তিন থেকে বড়। তাহলে তিন থেকে বড় বিজোড় সংখ্যাগুলো লিখি পাঁচ সাত নয় এগারো তেরো, অর্থাৎ যেহেতু বলছে তিন থেকে পনেরো বড়, পনেরো থেকে ছোট। এবং এ সেটের সদস্য আমরা এখানে লিখি যে সাত থেকে বড় কিন্তু পনেরো থেকে ছোট, কিন্তু সাত থেকে বড় কিন্তু আট, কিন্তু এটা লেখা যাবে না কারণ আমাদের বলেছে সার্বিক সেট হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব নয় এগারো তেরো, যেহেতু সাত থেকে বড় পনেরো থেকে ছোটোর মধ্যে কিন্তু সাত নেওয়া যাবে না, তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, কিন্তু শুধু বিজোড় সংখ্যাগুলো আমাকে এখানে নিতে হবে কারণ এখানে সার্বিক সেটের আলোকেই নিচে সেটগুলো নিতে হবে।
এরপর বি সেটের সদস্য তো দেখো সব বীজের সঙ্গে দেওয়াই আছে, এবং সি সেটের সদস্য আমরা লিখি তিনের গুণিতক। তো এখানে একটু মিস্টেক হয়েছে, তিনের গুণিতক হচ্ছে এখানে 15 থেকে ছোট হবে, তাহলে এখানে আমি লিখি এটা 15 থেকে ছোট, তিনের গুণিতক এবং 15 থেকে ছোট, তাহলে এখানে হবে। তাহলে তিনের গুণিতক মানে তিনকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, যেমন তিনকে আমরা জিরো দ্বারা গুণ করতে পারি, তাহলে এখানে জিরো আসে। তিনকে আমরা ওয়ান দ্বারা গুণ করতে পারি, তিন মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে তিনের গুণিতক। মানে তিনকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, এবং তিনের গুণিতক অসীম পর্যন্ত হতে পারে। তো তিনের গুণিতক এখানে আমরা তিনও লিখতে পারি, জিরো লিখতে পারি, কিন্তু এখানে বলেছে যে স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু এগুলো সবইগুলো কিন্তু বলছে যে দেখো এখানে সার্বিক সেটে যেটা দেওয়া আছে যে তিনের বড় হবে, এ বি এবং সি সেটের সদস্যগুলো দেখো সবগুলো কিন্তু তিনের থেকে বড়, তাহলে আমরা এখানে তিন লিখতে পারবো না, এখন শুধু এখানে নয় লিখবো। তিনের গুণিতক কিন্তু নয়, এবং এরপরে আছে বারো, আছে কিন্তু বারো বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে দেখো তিন গুণন তিন মানে নয়, তিন গুণন চার মানে বারো, তিন গুণন পাঁচ মানে পনেরো, কিন্তু আমাদের বলেছে যে তিনের গুণিতক কিন্তু পনেরো থেকে ছোট, তাহলে তো সুতরাং সি সেটের সদস্য হবে শুধু নয়। তো এখন আমরা এখন নির্ণয় করব যে এ প্রাইম, তো এ প্রাইমটা আগে একটু আমরা নির্ণয় করে নিই যে এ প্রাইম তো এর পূরক, তো পূরক সেট বা এর প্রাইম নির্ণয় করা তোমরা নিশ্চয়ই জানো যে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট এখানে আমরা পেয়েছি সার্বিক সেটের উপাদানগুলো ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন, তো এখান থেকে বাদ যাচ্ছে হচ্ছে এ সেটের সদস্য, অর্থাৎ নাইন ইলেভেন থার্টিন, তো বাদ মানে এ সেটের সকল সদস্য বাদ, তার মানে এখান থেকে নয় বাদ চলে গেছে, এগারো বাদ চলে গেছে, তেরো বাদ চলে গেছে, তো এখানে থাকতেছে ফাইভ সেভেন। এরপর আমরা বি বাদ সি নির্ণয় করব, তাহলে বি বাদ সি, অর্থাৎ বি সেটের সদস্য থেকে সি সেটের সদস্য বাদ দিতে হবে, তো বি সেটের সদস্য ফাইভ সেভেন ইলেভেন থার্টিন, তো এখান থেকে বাদ যাচ্ছে হচ্ছে এখান থেকে একটু উল্টো হয়ে গেছে, এখান থেকে বাদ যাচ্ছে সি সেটের সদস্য, অর্থাৎ সি সেটের সদস্য হচ্ছে অনলি নাইন, তাহলে এখান থেকে যেহেতু সি সেটের সদস্য এটা বাদ, টোটালি বাদ, তাহলে আমাদের এখানে থাকতেছে এখানে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন। তো এবার এবার আমরা এই পুরো সেটটা লিখি এখানে, অর্থাৎ এ পূরক ইউনিয়ন বি বাদ সি, তাহলে এ পূরকের উপাদান হচ্ছে এখানে ফাইভ সেভেন ইউনিয়ন বি ইন্টারসেকশন বি বাদ সি, এর উপাদান সংখ্যা হচ্ছে এখানে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন, তাহলে ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট, যেই দুটো সেটের মধ্যে যা যা আছে সবগুলো নিতে হবে, অর্থাৎ এখানে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব, এটাও খুবই সহজ। তো এখানে বি সেটের সদস্য দেওয়া আছে চারটা, এখন পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে বি সেটের সদস্য যেটা আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন, তো এই সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ পাওয়ার অফ বি, মানে এই চারটে উপাদান দিয়ে কতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ এখানে ষোলোটা সেট গঠন করা যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে উপাদান যদি একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার সেট গঠন করা যাবে দুইটা, উপাদান যদি দুইটা থাকে
সেক্ষেত্রে পাওয়ার সেট গঠন করা যাবে 2 এর স্কোয়ার অর্থাৎ 4টা। উপাদান যদি 3টা থাকে সেক্ষেত্রে পাওয়ার সেট গঠন করা যাবে 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8টা। উপাদান যদি 4টা থাকে তাহলে পাওয়ার সেট বা উপসেট গঠন করা যাবে এখানে 16টা। তা আমাদের যেহেতু এখানে উপাদান 4টা আছে তাহলে আমাদের উপসেট বা পাওয়ার সেট এটা গঠন করা যাবে এখানে 16টা। অর্থাৎ এই 4টা উপাদান দিয়ে আমরা কতভাবে 16টা সেট গঠন করতে পারি সেটা একটু দেখে ফেলি। তাহলে প্রথমত আমরা একটা উপাদান নিয়ে সেট গঠন করব, একটা করে। এরপরে দুইটা দুইটা করে সেট গঠন করব অর্থাৎ 5 7, এরপরে 5 11, এরপরে 5 13, এরপরে আমরা লিখতে পারি 7 11, এরপরে 7 13 এবং 11 13। তো দুইটা করে আমাদের এইটুকু গঠন করা যাবে। এরপর তিনটা করে গঠন করব, তাহলে 5 7 11, 5 7 13, এরপরে 7 11 13, তার আগে আরেকটা সেট এখানে হবে যে 5 11 13। এরপরে তিনটা করে শেষ, এরপরে আমরা 4টা করে নিয়ে অর্থাৎ সবগুলো নিয়ে একটা সেট গঠন করব, 5 7 11 13, এবং ফাঁকা একটা সেট হবে এবং সবগুলো সেটকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ দিতে হবে। তাহলে আমরা এখানে গুণি 16টা হয়েছে কিনা, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 16টা সেট আমরা গঠন করতে পারলাম। তাহলে আমরা এখন লিখব যে বি সেটের উপাদান সংখ্যা এখানে এন সমান 4, এরপর লিখব পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা এখানে 16, আর 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তো ইকুয়াল টু এন, 4-এর মান হচ্ছে এন, 2 টু দি পাওয়ার এন। সুতরাং শেষে আমরা লিখব যে পাওয়ার অফ বি উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। তাহলে লাস্টে আমরা এই কথাটা লিখে লিখব যে দেখানো হলো, অর্থাৎ আমরা লিখতে পারি শুট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।